কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সেখানে শীর্ষ আদালত, সুপ্রিম কোর্টে বড় স্বস্তি রাজ্য সরকারের। রাজ্য সরকারের আগাম অনুমতি ছাড়া এ রাজ্যে তদন্ত প্রক্রিয়ায় কোনো রকম পদক্ষেপ করতে পারবে না ইডি সিবিআই। রাজ্যের আগাম অনুমতি ছাড়া পদক্ষেপ করতে পারবে না সুপ্রিম কোর্ট। আজ এই নির্দেশ দেওয়ার পর বড় স্বস্তি রাজ্য সরকারের। তদন্ত নিয়ে রাজ্যের আগাম অনুমতি প্রয়োজন ইডি সিবিআই সহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার, তার মধ্যে ইনকাম ট্যাক্স থেকে শুরু করে এনআইও হয়তো আসছে। আমরা সময়ের সঙ্গে সঙ্গে আরও স্পষ্ট হব, আপনাদের জানাই দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট সিবিআইয়ের এখতিয়ার, ইডির এখতিয়ার, তার প্রেক্ষিত নিয়ে যখন মামলা দায়ের হয় সেক্ষেত্রে আজ বড় স্বস্তি রাজ্য সরকারের। ইডি সিবিআইয়ের তদন্তে রাজ্য সরকারের আগাম অনুমতি প্রয়োজন, আগাম অনুমতি প্রয়োজন কেন্দ্রীয় এজেন্সির। সেক্ষেত্রে দাঁড়িয়ে তদন্ত প্রক্রিয়া কি বাধাপ্রাপ্ত হবে, এ প্রশ্ন খুব বড় জোরালো হচ্ছে। তার কারণ বারংবার এই অভিযোগ এসেছে যে তদন্ত প্রক্রিয়াকে গতি বাড়াতে গেলে ইডি সিবিআইকে ফ্রি হ্যান্ড তদন্ত চালাতে হবে, দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স দেখাতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশে কী কী উল্লেখ আরও স্পষ্ট জানবো। সরাসরি দিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। ইন্দ্রাণী, দেখো, সুপ্রিম কোর্টে এই মামলাটি ছিল দীর্ঘদিন ধরে, এই মামলার শুনানি হয়েছে রাজ্যের পক্ষ থেকে কপিল সিব্বল, বরিষ্ঠ আইনজীবী, এবং কেন্দ্রের পক্ষ থেকে সলিসিটর জেনারেল তুষার মেহতা দীর্ঘদিন ধরে এই মামলার শুনানি করেছেন। তবে আজকে রায় যেটা উঠে এলে সেক্ষেত্রে রাজ্যের বড় স্বস্তি। রাজ্যের যে দাবি ছিল যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে মেনে যদি রাজ্যের ভিতরে কোনো কেসে তদন্ত করতে হয় ইডি বা সিবিআইকে, বিশেষ করে সিবিআইকে, তাহলে কিন্তু রাজ্যের অনুমতি নিতে হবে, এই রাজ্যের দাবিকে আজকে মান্যতা দিয়েছে দেশের শীর্ষ আদালত। বিচারপতি ছাড়া আইটি, ইনকাম ট্যাক্স বা এনআই এর মতো কেন্দ্রীয় এজেন্সি, তাদের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর। দেখো, এখনো পর্যন্ত সেই বিষয়ে এই মামলাটি ছিল স্পেসিফিক্যালি সিবিআই এবং ইডিকে নিয়ে, কিন্তু এই মামলাটির পরবর্তী শুনানি আছে 13ই আগস্ট। আজকে বিচারপতিরা যেটা বলেছেন যে রাজ্য সরকারের দাবিকে মান্যতা দিয়েছেন এবং কেন্দ্রীয় সরকার 131 নম্বর ধারা অনুযায়ী যে আপত্তি তুলেছিলেন সেই আপত্তিকে তারা খারিজ করে দিয়েছেন এবং বলেছেন কেন্দ্রের পক্ষ থেকে দাবি ছিল যে সংবিধানের 131 নম্বর ধারা অনুযায়ী রাজ্য সরকারের ইডি সিবিআই কেন্দ্রীয় এজেন্সির তদন্তের জন্য।